হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাপি ডট মাপি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এখন বাজে 10:30 মতো, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। ছেলে 10টায় ছুটি হয়েছে, 8টার সময় স্কুল ছিল, 8টার থেকে ওর পরীক্ষা চলছিল। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, এখন একটু কাজ আছে, যাব। তো ছেলেকে সাথে নিয়েই যাব, ওকে ওর পিপির কাছে রাখবো বলছিলাম। ও খুব বায়না করেছে, থাকবে না বাড়িতে, তো বললাম তুইও চল। আসলে ওকে নিয়ে কোথাও নিয়ে গেলে খুব বিরক্ত করে, দাঁড়াতে দেয় না, এইটা ওইটা সেটা বায়না করতে থাকে সবসময়। ওকে নিয়ে গেলে কোনো কাজ করা যায় না। তো তোমরা আজকে বেশি ভিডিও বানাতে পারবো না, কারণ আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। তো আমি আর বাবাই দোকানে বসে আছি, আর ওর বাবাই পাপা কাছে ওই যে ওখানে, আর বাবাই আর আমি বসে আছি পিৎজা খাওয়ার জন্য। আমার ছেলের খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাচ্ছিলাম আর খেতে সাথে কথা বলছিলাম। আর এখানে দেখো বাবাইয়ের পিৎজা খাওয়া হয়ে গেছে, বাবা এখন বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো এখন আমি ওকে একটু কোল্ড ড্রিঙ্কস চাইছি, দিয়ে দিল, বলছে একটু খাবে, বেশি খাবে না, কিন্তু তাকিয়ে আছে, বলছে বেশি খেয়ে নিচ্ছ মনে হচ্ছে, ক্যামেরায় দেখাচ্ছে। কি করতে এসেছিস তুই এখানে? হ্যাঁ, ভালো করে বল, শোনা যাচ্ছে না। এখানে দেখো বাবা এসেছে জুতো কিনতে, আর ও এমনি বাড়িতে পড়ার জন্য চপ্পল নিতে এসেছে। 4-5টা দোকান দেখে নিয়েছে, এখনও ওর পছন্দ হচ্ছে না। একবার করে একটা জুতো পায়ে পরে দেখে, যে বলছে ভালো লাগছে না। এই জুতোগুলো খুব সুন্দর লাগছিলো, আমি বলছিলাম নিতে বাড়িতে পড়ার জন্য, কিন্তু নিল না, বলছে না ভালো লাগছে না। এই ইয়েলোটা খুব সুন্দর লাগছিলো, পরেও দেখলো, প্রথমে বলেছিল নিবো, তারপর বলছে না ভালো লাগছে না, চলো আরও দোকানে যাই। 5টা দোকান ঘুরেছে, এখন বলছে আরও দোকানে চলো। এখন আমরা বাড়ি আসছি, ও আর জুতো নেয়নি, ওকে বলেছি কালকে কালকে আবার জুতো কিনতে নিয়ে যাব। দেরি হয়ে গেছিলো, অনেক বেলা হয়ে গেছে, ভাত খায়নি ওর পাপা, তাই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। তারপরে এই যে ছেলেকে খাওয়াতে বসে গেছি, এই যে ছেলের খাওয়ার লেগ পিস আছে, 1 পিস মাংস আছে, আলু ঝোল ভাত, আর ও বসে আছে, আর এত ঝাল লাগছে কি আমার চোখ থেকে জল বেরাচ্ছে, ঝালে চোখ থেকে জল বেরাচ্ছে, মিথ্যে কথা। তোকে খাইয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বলো চোখ থেকে জল বেরাচ্ছে, পিৎজাতে ঝাল ছিল, তোকে খাইয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন ক্যামেরাটা আবার অন করলাম। আর কি কিনেছিস দেখা? এইটা ওই বিবো কেয়ারের কাগজ, এটা রাখ। ও কত টুপি দেখলো, আর ও যখন টুপি দেখছিল তখন আমার ফোনটা আমার কাছে ছিল না, তাই আমি ভিডিও বানাতে পারিনি। টুপিটা পরে দেখা, এটা খুলে দিয়েছে, বলে সবাই বলবে কি সেম টুপি কিনছে না কি সব, কি এটা খুলে খুলে দিছিস কেন, কি বলবে সবাই? ও যে টুপিগুলো দেখছিল সেগুলো এখানে পম্পম ঝুলছিল, এত বড় বড় এরকম বড় বড় সাইজের পম্পম ঝুলছিল, ওইটা ওর খুব পছন্দ হয়েছিল। তারপর ওর পাপা আর আমি করে বলছে এই টুপিটা নিতে, এটা কিছুতেই নিবে না। পিকাচু, কানটা ঢাকা দে, দেখি ওই কানটা, ওই কানটা ঢাকা দে। অ্যাকচুয়ালি এগুলো না আরো ছোট বাচ্চারা পড়লে ভালো লাগতো, তো খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে।
বিল কেন দেখাচ্ছিস তুই? ও টুপি কিনেছে, টুপির বিল দেখাচ্ছে। এটা তো পুরোনোটা, আর কি আছে ব্যাগে দেখি? ব্যাগটা সামনে নিয়ে। তোমার জন্য একটা এটা কিনেছিল। ও আর কিছু কিনে একটা এটার দিকে তোমার জন্য চপ্পল কিনতে পারলাম না, একটা বডি লোশন কিনেছি। আমি ভিডিও করেছিলাম, তুমি যখন জুতো দোকানে দাঁড়িয়েছিলাম আমি তখন ভিডিওটা করেছিলাম, তখন আমার হাতে ফোনটা ছিল। কিন্তু ও এইটা নিব না, ওইটা নিব না, সেইটা নিব না, এত বায়না করছে, এত বায়না করছে। আবার ওগুলো কেন বের করছিস? তো আমরা কিনেছি একটা বডি লোশন। তো এখন ফুল গাছগুলো দেখাই, ফুল গাছ কিনেছি, একটা ফুল গাছ কিনেছি, দুটো লঙ্কা চারা কিনেছি, ওগুলো দেখাই। আর এই যে এই লঙ্কা চারাগুলো এনেছি, আর এই ফুলের গাছ একটা নিয়ে এসেছি। মশা কামড়াবে বাইরে, প্রচুর মশা। তুই ফোনটা নিয়ে যা বাবা, ফোনটা ঘরে নিয়ে যা, ফোনটা ঘরে নিয়ে যা, আমি জামা কাপড় গুলো তুলে আসছি না। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিবেন।